চেয়েছিল, কত টাকা নিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা আবার স্টার্ট করলাম। কারণ মাসিরা যাওয়ার পর থেকে আর ভিডিও করিনি, আমি এই যে মাঠে এখন বসেছি মানে দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে বাড়িতেই বসে। সর্বনাশ হয়ে গেছে বলো তো, মানে কি বলবো, এই যে আমি এখন রান্না করছি, এখন 12:30 বাজে, আর হট করে এখন শুনছি কি না যে মাসিরা এসছে। আমরা তো পুরো কোনোভাবেই রেডি নেই এখন, কারণ অনেক দিন হয়ে গেছে, আজ রাজ্যে করে প্রায় 2 মাস হয়ে গেছে আর আসিনি। তো কিছু টাকা রাখা হয়েছিল বাট সেগুলো খরচা হয়ে গেছে, এই মুহূর্তে নেই টাকাটা। তো এখন কী করি দেখা যাক, ব্যবস্থা তো করতে হবে, আমাদের না দিলে তো ওরা শুনবে না। তো চলো লাস্ট পর্যন্ত কী হয় তোমাদের মাসিরা আসলে অবশ্যই দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কোনো আজকে কোনো ইন্ট্রো কিন্তু সৃষ্টি দিতে পারলাম না, কারণ হট করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না আমার, তারপরেও শুরু করলাম। আর এই যে আপনাদের মাছ ভাজা করছি, রান্না করবো বেগুন দিয়ে আর কাঁচকলার তরকারি রান্না করবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কী হয় কদিন কী হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এই মক্কা মদিনা যেতে হইয়াতে হাজি, তোমারই নামে আল্লাহ রাহে মুসাফির, আল্লাহ রাহে মুসাফির, আবু বকর উসমান ওমর আলী, কাতুন জারাত মাগো নবী দুলালি, আবু বকর উসমান ওমর আলী, এদিকে দিকে কাতুন জারাত মাগো নবী দুলালি, সে যে হাবিবের দিল আমার বান্ধবী, তবে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাসিরাও চলে গেছে। তোমরা দেখলে মাসিরা এসেছিল আজকে, এটা হট করে চলে এসেছে জানো তো, আমরা জানি না মানে 2 মাস আগে বলেছিল আসবে, মানে তখন আমরা টাকা পয়সা মোটামুটি রেডি করে রেখেছিলাম, যতটুকু সম্ভব ততটুকু রেডি করে রেখেছিলাম, কিন্তু তখন না আসিনি, আসবে বলে আর আসিনি। তো তারপরে আমাদের গরিবের সংসারীকে টাকাটা রেখে দিলে সেটা খরচ না হয় বলো। তারপর আমাদের বাড়িতে জলসা গেল, তখনও তো অনেক খরচা হয়েছে, তো সেই জন্য টাকাটা খরচ হয়ে গেছিলো। আর আজকে না হট করে মাসিরা চলে এসছে, আমরা ঠিক জানতাম না যে আজকে আসবে, তো সেই জন্য ভীষণ প্রবলেম হয়েছিলো। এখান থেকে ওখান থেকে ম্যানেজ করে দেওয়া হয়েছে, বা বাড়িতে কিছু ছিল সেগুলো দেওয়া হয়েছে। আর কত টাকা চেয়েছিল, কত টাকা নিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা আবার স্টার্ট করলাম। কারণ মাসিরা যাওয়ার পর থেকে আর ভিডিও করিনি, আমি এই যে মাঠে এখন বসেছি মানে দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে বাড়িতেই বসেছিলাম। তো যা ঘুমাচ্ছে বাবুসোনাকে নিয়ে, আর মা পাট গুনছে, তো আমি পাট গুনতে পারছি না, আমার হাতে ব্যথা হয়েছে, এই আঙুলটা না ফুলেছে, আমি জানি না কেন জানো তো, এই যে এই আঙুলটা এই আঙুলগুলো ফুলেছে, আমি আংটিগুলোতে খুলে রেখেছি জানো না, এটা জাস্ট পরেছিলাম। আর এই যে ফুলগুলো দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো তারপরে হট করে মনে পড়লো যে তোমাদের সঙ্গে তো শেয়ারই করিনি যে কত টাকা নিল মাসিরা, তো সেটার জন্যই আসলাম। আর এখানে না একটু জানি না সাইডে কীর্তন হচ্ছে মনে হয়, মাইক বাজছে, তো যদি শুনতে অসুবিধা হয় একটু কিছু মাইন্ড করো না, তো কারণ ফাঁকা মারতে এদিকটাতে শোনা যায় জানো তো, পুরো ক্লিয়ার আসছে, মাইকটা হয়তো এদিক এই সাইডটা দিয়েছে, তো তার জন্য সেটা কোনো সমস্যা নয়, যার যেটা সেটা করুক কোনো ব্যাপার না।
যদি শুনতে অসুবিধা হয় সেটাই বললাম। তো মাসরা কত নিয়েছিল আমি সেটাই তোমাদের সঙ্গে বলবো। 5,000 টাকা চেয়েছিল জানো তো, 5,000 টাকা আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব ছিল না। তোমরা বলো, এখন হট করে আসলে এটা হয়, কখনো হয় না, বাড়িতে সবসময় এত টাকা রাখা যায় না, থাকে না, সবার সংসারে খরচ হয়ে যায়। এদের মতো মধ্যবিত্ত পরিবারে সবসময় অত টাকা থাকে না, 5,000 টাকা অনেক টাকা আমাদের কাছে, ঠিক আছে। তো তারপরে হট করে আসাটা, আর ওনারা শুনেই না জানো তো, মানে বললেও শোনে না, আবার কিছু কিছু জায়গায় হয়তো শোনে, সবাই তো এক হয় না। তো সবাই যখন তিনজন এসেছিল, আই থিঙ্ক তিনজনের মধ্যে সবাই তো ভালো, কিছু মানুষের ব্যবহার ভালো হয়, কিছু মানুষের ব্যবহারটা একটু ডিফিকাল্ট হয়। তো তার জন্য আমি দেখলাম যে ওখানে একজন একটা মাসে ভীষণ একটু ভালো ছিল। তো তারপরে ওনাকে বলার পরে তো ওনারা 3,000-এ মেনেছে, তো 3,000-এ 1 টাকা কম করলো না। বললাম যে 2,500 টাকা নিতে, তো সেটাও নিতে চাইলো না, মানে রেখে চলে যাচ্ছিলো জানো তো, চাল টাল দেওয়া হয় তো সেটা রেখে চলে যাচ্ছিলো, বাজে বাজে কথা বলবে মানে এগুলো বলবে বলে। তো যাই হোক করে ম্যানেজ করে 3,000 টাকা দিয়েছিলাম, তো তারপরে ওনারা মেনেছিল, তারপরে চলে গেল। তো যাই হোক, ব্যাপারটা তো মিটে গেছে, এটা তো আসার তো ছিলই, আসবে আসবে চলছিল, কারণ আমাদের পাড়াতে যে কটা বেবি হয়েছে সব কটা হয়ে গেছিলো, জাস্ট 2 ছিল তো হয়ে গেল, আর চিন্তা নেই। যাই হোক, চিন্তাটা তো মাথা থেকে গেল যে চলে এসছে, হয়ে গেছে যেভাবে হোক, একটু সমস্যা তো হয়েছিল, তো তারপরে যাই হোক সমস্যা মিটে গেছে। তো এই যে আমি এখন ঘরে দাঁড়িয়েছিলাম, আর কী বলো তো, ঠান্ডাও পড়ে গেছে, দেখছো আমি এখন সবসময় মানে চাদরটা নিয়ে থাকি, কারণ আমার না একটু শীত বেশি, যেন তোমার ভীষণ শীত লাগে। আর এই যে এই চুড়িটা আমি ট্রেন থেকে কিনেছিলাম যখন আমি কল্যাণীতে গেছিলাম, আমাদের দেওয়ারের সঙ্গে, তো তোমাদের তো দেখানো হয়নি মনে হয়, তো এটা আমি পরেছিলাম। তো কেমন লাগছে চুড়িটা বলো, দাম বেশি নেয়নি, 100 টাকা নিয়েছে মাত্র, তো জানিও কেমন লাগছে। আর আংটিটা তোমরা দেখেছো কিনা জানি না, এটা তোমাদের ভাই আমাকে বানিয়ে দিয়েছিল, তো টাকা দিয়েছিল, আমি এখান থেকে বানিয়ে নিয়েছিলাম, কিনে নিয়েছিলাম, তো তো নেই তো কী করে বানিয়ে দেবে। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তো চলো আর কি বলবো, সবাই ভালো থেকো, ঠিক আছে। আর হ্যাঁ, ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করো, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, প্লিজ প্লিজ।